নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ বোমাবাজি গাড়ি বন্দ্যোপাধ্যায়ের সভার কয়েক ঘন্টা আগেই নন্দীগ্রামে বোমাবাজি গাড়ি তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্র বেড়িয়া বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করা হয় এবং বোমাবাজি করে বিজেপি অপরদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন তাদের কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে মারধর ও বোমাবাজি করেছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমের সুতো ভাঙচুর করা হয়েছে দুটো মোটরসাইকেল সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ বোমাবাজি মারধর গাড়ি ভাঙচুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কয়েক ঘন্টা আগেই নন্দীগ্রামে বোমাবাজি মারধর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্র বেরিয়ে বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করা হয় এবং বোমাবাজি করে বিজেপি অপরদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন তাদের কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে মারধর ও বোমাবাজি করেছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমের সুতো ভাঙচুর করা হয়েছে দুটো মোটর সাইকেল সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম

সব কিছু ছেলেগুলো তো চিনি কিন্তু নাম জানি না মারত প্রচুর মাছ বা সেখানে আমাদের কেউ থাপ কিছু বলে কোনো কথা নেই হবে আমি কোথায় কী ছাপ জানাচ্ছি আমি তো বলতে পারবো না আমি আমাদের কিছু এলাকার মধ্যে কোনো কিছু গন্ডগোল নেই এখানে কোথায় কী হচ্ছে না হচ্ছে আমি বলবো কী করে আমি যদি দোকানে গেছিলাম ফিরতেছি কোনো কথা নেই মারত মারতে 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 আমাকে লাঠি মারতে মারতে একবারে প্রায় এখান থেকে একশন দিন পর্যন্ত নিয়ে গেল নিয়ে গিয়ে একটা মোটর সাইকেলের করে তুলেছিল সেখানে পাশাপাশি সব লোকজন আমাকে এখান থেকে নামিয়ে দিয়ে ট্রিটমেন্ট করে তারপর ওই যে আমাদের দলগত হাবি সবাই ফোন টোন করে হচ্ছে পুলিশ আপনাকে নিয়ে এসছে আপনাকে কি দিয়ে মেরেছে ওই তিন ঘুষি লাঠি সব আপনার নামটা আরেকবার বলুন চন্দ্রশেখর বাড়ি আপনি কোন পার্টির সমর্থক প্রচুর মার মার মধ্যে সব থেকে বুকে বেশি লেগেছে পিঠে নাকে নাক দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছিল কিন্তু রক্তগুলো জল দিয়ে দেওয়া হয়ে গেছে দোকান থেকে আসতে না আসতে ঘাট ধরে টেনে নিয়ে গেছে আর গ্রিন ফিডি ভেঙে দিয়েছে আর যে ও নে অত্যাচার করছে বাড়িতে ঢুকে যাচ্ছে হামলা করছে ও তো থানা ধুলি করে আমার ঘর ধরে টেনে নিয়ে যাচ্ছে আরে দোকান আছে বলে দেখে লেখো দোকানে দেখে লেখো ওখানে গিয়ে দেখে লেখো আর এত আমার কারা কারা করছে এরকম তিন আ মিনিট কেন কেন তিন कार को, कार लिया लिया भी 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 तो भारी भारी को कार को पोस्टर लगा किचु हमारे बारी के ढूँकी थी उन्होंने कहा तुम्हारे बारी के लोग ढूँके थे क्या दर्जा ग्रिल भंगिया ढूँकिया जाती है बोली ये हमारे हमें एक तम मैच ले बारी थे था कि हमारे घाट घर तेरे অ্যাকচুয়ালি আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী গটসক বেড়িয়া বাজারে আমরা একটা স্ট্রিট কর্নার আয়োজন করেছিলাম আজকে লোকাল প্রশাসনের পারমিশান নিয়েই আমরা আয়োজন করেছি পাঁচটা থেকে আটটা পর্যন্ত সকাল থেকে আমাদের এই কালিশপুর অঞ্চলের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ ফ্লাগ এবং ফেস্টন লাগাচ্ছিল তো হঠাৎ করে আমাদের কার্যকর্তাদের উপর তৃণমূলের কিছু দুষ্কৃতি এখানে আক্রমণ করে আমাদের মণ্ডলের এই কার্যকর্তা গৌতম দাস এবং তার ভাই তাদের বাড়ির উপর চড়াও হয় এবং তাদেরকে প্রচুর মারধর করা হয় এবং বাড়িঘর ভাঙচুর করা হয় এই সামনে একটা বাড়ি আমাদেরই সমর্থক তাদেরও বাড়িতে আক্রমণ করা হয়েছে তো হঠাৎ করে আমরা খবর পেয়ে যখন কালিচুরপুরের মধ্য দিয়েই আমরা ঘরচকে এরিয়া ঢুকি ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের কিছু দুষ্কৃতি আমি এবং আমাদের মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি আমরা যখন আসি এখানে বাইক রেখে দিয়ে জাস্ট আমরা প্রশাসন আছে কিনা খোঁজ নেই সেই সময় হঠাৎ তৃণমূলের কিছু দুষ্কৃতি আমাদের উপর বম বম্বিং করে তাতে আমি এই যে আমার এখানে এবং শ্যামাপ্রসাদ মাইতি আমাদের মন্ডল সভাপতি এবং এই অঞ্চলেরই জিএস বিদ্যুৎ সি সমেত আরও চার পাঁচজন আহত হয়েছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমরা আমাদের যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদেরকে ফোন করেছিলেন তখন আমরা অনেক দূরে ছিলাম কালীচন্দ্রপুর দয়াময়ী স্কুলের কাছে আমরা সবাই যখন আসি আমি আমিও প্রেজেন্ট ছিলাম আমরা কোনোভাবে কোনো টর্চারও কোনো কিছুই করিনি আমরা যেতেই পারিনি ওদের কাছাকাছি আমরা জাস্ট যেখানে প্রোগ্রাম সেখান থেকে প্রায় দুশো মিটার দূরে দাঁড়িয়ে আমরা প্রশাসন আছে কিনা খোঁজ নিচ্ছিলাম এটা সম্পূর্ণ মিথ্যে কথা তৃণমূল মিথ্যে কথাই বলে সেটা আপনারাও জানেন আর বাকি যেটা প্রশ্ন করছেন সেই বিষয় নিয়ে আমি আর কিছু বলবো না আমার নাম সন্দীপ কুমার দাস নন্দীগ্রাম মন্ডল তিনি যুব সভাপতি কালিজনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়গাপাড়ায় আমাদের একটা পথসভা ছিল নির্বাচন কমিশনের আইন মেনে সেখানে পথসভা শেষ করে আমরা ইতিমধ্যে বাড়ি পৌঁছে গেছি আমাদের আজকের প্রায় শেষ লগ্নের প্রচার চলছে ষষ্ঠ দফার ভোটের আগামী পঁচিশের নির্বাচন প্রতিটা বুথের নেতৃত্ব এবং প্রতিটা বুথের সমস্ত তৃণমূল কংগ্রেসের নিচু নিচুতলার সকল কর্মীরা ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে ব্যস্ত কেউ হাটে বাজারে কোথাও নেই তেমন আজকের ওদের পথসভা একটা হওয়ার কথা আছে সেখানে আমাদের এক্স উপপ্রধান চন্দ্রশেখর দাস সেই রাস্তা দিয়ে গিয়েছিল তাকে বেধড়ক মারধর করে বিজেপি এবং আরেকজন আমাদের মেম্বারের স্বামী তার নাম শেখ ইকবাল তাকেও বেধড়ক মারধর করে বাজারে ঔষধ কিনতে গেছিল তাকে অশ্রাব্য ভাষায় গালাগালা যেখানে পাকিস্তানি জেহাদি এইসব বলে দুজনকে বেধড়ক খুব মারধর করে মারধর করার পরে যখন পরবর্তীতে শোনাশুনি হয় এলাকা থেকে আরও দু চারজন ছেলেরা আসে ইতিমধ্যে প্রশাসন পৌঁছে যায় প্রশাসনের সামনে বিজেপি একদম প্রশাসনের সাক্ষাতে বোমাবাজি করতে করতে ওর আবার গোকুলনগরের দিকে প্রায় পঞ্চাশটার মতো বাইক নিয়ে এসেছিল প্রায় দেড়শো জন মতো আবার ওরা বাইকে বোমহাজি করতে করতে ব্যাক করে এটাই হচ্ছে আসল ঘটনা আর বিজেপি যেটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা এখানে আমাদের মারামারি গণ্ডগোল করার কোনো প্রয়োজন নেই আমাদের দিদির লক্ষ্মীভান্ডার উন্নয়ন রয়েছে আমরা নির্বাচনে জিতবো আমরা একশো শতাংশ নিশ্চিত আমরা শুধু চাইছি যে নির্বাচনটা শান্তিপ্রিয়ভাবে হোক বিজেপি সেই দু সালে শুভেন্দু অধিকারী যেভাবে তৈরি করেছিল হিন্দু এরিয়ালগুলোতে সন্ত্রাস ঠিক চব্বিশের নির্বাচনের পূর্বেও তদ্রূপ করার চেষ্টা করছে যে বিজেপি এটা সম্পূর্ণ ভিত্তিহীন একদম ওটা আমি কি করে আমরা তৃণমূল করেছিলাম কি বিজেপি করেছিল আপনি প্রশাসনের কাছে গিয়ে গিয়ে দেখুন প্রশাসনের সাক্ষাতে ওরা বোমাবাজি করতে করতে প্রশাসন তাড়িয়ে নিয়ে যেতে প্রশাসনকে বোমাবাজি করতে করতে বেরিয়ে যাচ্ছে আমরা এখানে আমাদের এখানে গন্ডগোল করার কোনো পরিবেশই নেই গড়চক্রবাড়ি একেবারে শান্তিপ্রিয় এরিয়া এখানে কোনো গণ্ডগোলের কোনো রাজনৈতিক দলের গণ্ডগোল নেই এখানে সিপিএম বিজেপি টিএমসি সবাই প্রচার করছে কোনো অসুবিধা নেই এটা সম্পূর্ণ বিজেপি একটা আলাদা মেরুকরণের রাজনীতি করতে চেয়েছে বিষয়টা আপনাদেরকে একটু ভাবতে হবে এবং বুঝতে হবে আমার নাম শেখাল রাজি আমি নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা